তুমি তো আমি খালি বাথরুম থেকে বাইরে আমার থার ফাতা ধরে তো নিয়েই পারলাম, সাইকেলে চড়বার টাইম দিলে দাহে মেলা কষ্ট। আচ্ছা ওই ছেড়া কি তাতে আবার সর্বনাশ ডাক্তার সাহেব আমার মন যায় তাড়াতাড়ি। একবার সিরিয়া দশু সিরিয়া আস দারুণ টেনশন তালে আমার মুখ দে, আমার মুখ দে, আমি কোয়ারতাছি না, তাই নাকি তুম খিল নাই গাইতাছে, এত মারাত্মক অসুখ তালে। আচ্ছা রোগী মহিলা না পুরুষ? আমি আমার মুখ দা বাইরেইতাছে না, আমি আপনারে কি কমু কই না গেলে আপনি কিছুই বুঝা হবেন না, যাওয়ান লাগবো আগে নই না, আপনি তো আমার বিনাশ করে দিলেন একবারে। ভাই রে তুমি ভূত না কে, তুমি একটা দিনই ভূত না কে, রুগীর যদি কালে কোন ওই লেভেল স্টেপ আমি না পাই আমি রুগীটার চিকিৎসা করবো কিভাবে? আপনি গেলেই দেখতে পারবার বাইন, গেলেই দেখতে পারবার বাইন। আরে আমার সোনা ডাবান শেষ হয়ে গেল কা? তোমার বাসাই? আমার বাসাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা রুগী কি তোমার ব্লাডের কিছু হয়? আরে ডাক্তার সাহেব আপনি বুঝেন না কে, রক্ত জাহান নাল তোমার গার্জেন সব বাসায় আছে? সব আছে বাসায়। রুগী রুগীও বাসায়? এত তেলা তেলা করেন নিলেন, বাড়তে গেলি দেখা ভাই। তোমার কাছে থেকে হালকা ট্রিটমেন্ট আমি নিয়ে নিলাম বুঝছো, আমি তো বাড়তে গেলেও দেখতে পারবো। অবশ্যই চলো চলো তুমি রুগীর চিন্তা করো, আমি আমার পেনের চিন্তা করতে আছি, পেনটা তো নষ্ট হবো। ধরো সাইকেল ধরে দাঁড়া বুঝছো, আমি ও দেখতে সবাই নাই একটা ফোন না কামুক বেদ হবাই হবাই হই হবাই, এক টেন খুল চার টেন খুলবার মনেই নাই, তাড়াতাড়ি করেন বেটা আমার পেনটা ভিজে আছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখছো মুত পান গেছি বেটা নগনে গাইছে। আই রে মেজাজটা তো খারাপ করে দিবা, একটা চরকলা কামু দা তোর বাসায় যে টয়লেট আছে না? আচ্ছা ওই মুইটা পড়ে না দারু গিরে কুচি আগে মারি নে। শোনো তোমাকে একটা কথা কই, আমি যখন রুগীর চিকিৎসা করবো বুঝছো, তখন কিন্তু সামনে কান্নাকারি করা যাবে না। আমি যদি কান্নাকারি করা কর তাহলে কিন্তু আমি রুগীর চিকিৎসা করবো না বুঝছো। আমি বুঝতে পারছি যে তোমার রুগীটা কত ইমার্জেন্সি ইমার্জেন্সি, তাহলে সাইকেলটা তুমি আসো ঠিক আছে, আমি রুগীটা দেখতে দেখাচ্ছি, ফলো মি ফলো মি। সংসারের গরু ছাগলের যদি অসুখ হয় সেই সংসার কি টিকে? সেই সংসারে কি কিছু থাকে? বড় ভাই এই যে বড় ভাই, ওই যে কোন কামেরই না। আরে বারো তেরো বছরের বাচ্চা হয় না, এই একটা বাচ্চা কত কষ্ট হয়েছে মানত সানত করার পরে। হ্যাঁ এই বাচ্চাটাও অসুখ পেরা রয়েছে, আর একটু পানি খাওয়া একটু পানি খাওয়া দেখ। পানি তো খাওয়া বানিয়েছি, পানি তো বেশি খাইবার চাইতেছে না, খালি নেলচা সাইরে দিবেন নাইছে, খাও খাও। আরে খাও খাও একটু পানি খাও, একটু খাও একটু খাও খাও। খাই না রে, মনে হয় ছাগলটা ঠিক না। আরে যা হারাম দাদা ডাক্তার নিয়ে বানাইছি বুঝছো, ডাক্তার নিয়ে হতে এলো না, ডাকও তো দেয় না, থাকো ডাক্তারে বানাইছে। মেয়াও কেন বেয়াও কেন, দেখো আজকে এত বছর ধরে বিয়ে হয়েছে একটা বাচ্চা দিবার পারো নাই,
সব করে ছাগলের বাচ্চা এত বছর পরে এটা আদর করবো না তো মেন সেটা কি আদর করবো আদর করবো বেশ ভালো কথা তুই এরকম কান্নাকাটি করি কি অসুখ ভালো হইব ডাক্তাররা খবর দিয়েছে ডাক্তার অসুখ ওষুধ দিক তারপরে দেখা যাবে কি হয় আগে কান্নাকাটি অস্থির হয়ে যাও কান্নাকাটি করে কি হুদাই একটা মনের ভালোবাসা একটা বাচ্চা থাকলে যে ভালোবাসাটা বাসতো ওই ছাগলটারও এই ভালোবাসা আছে এগুলো তো মনের ভালোবাসা একটা তো দিয়া হারো নাই কই ভাই হ্যাঁ আমি তো বাচ্চা দিয়ে বাড়ি বাড়ি না হ্যাঁ আমার কি দোষ দোষ কি তোমাগোর নাই তোমাগোর দোষের কারণে বাচ্চা হয় না কি তামসা লাগাই দিছে হ্যাঁ হায়রে উলা সাফা তো থামিয়ে ফেললাম না রে এবার ছাগলের যন্ত্রণায় বাসি না রাস্তায় যেভাবে নিয়ে থাক আমি মুক্তার আমার মুক্তার দাস নাই আমি তো মনে করছি যে তুই যেভাবে গ্রামে নিয়ে আমার তো মনে করছি মানুষের মানে সিরিয়াস আসুক আমি তো কমারি পারি না আমি কইলাম না যে আমার বোমাই কেটাস আমি তোমার এই ছাগলের বাচ্চা নাকি তোমার দমাই কাদা ভালো যাবে ওষুধ তো মনে করতে একবার দেখেন নাকি মিশা গেছে গা বুঝতে ওষুধ তাহে না ভাই আমার হ্যাং হয়ে গেল গা ওষুধ মিশা গেছে মিশা গেছে ভাই না কথাও কয় না ছাগলের ইঞ্জেকশন বুঝছেন ছাগলের নাম আসলে এটা না আমি হেটা দিছি আর তো মনে করেন যে ওষুধটা হারে দেহের মধ্যে ছড়াই গেছে মনে করেন যে হারে আর যে সমস্যাটা হয়েছে বুঝছেন এর ডাকা বড় ক্লিনিকে নিয়ে এর ডুস করায় ভিতরে থেকে ওষুধ বাই করে না আমরা কি টাকার গাছ গাছছি ৫,০০০ টাকাই না আমার বাইরে ভালো করবেন তারপরে আপনার ব্যাগ নিয়ে যাবেন জীবন ধরা মাসের চিকিৎসা কাছে হারলাম আজকে তাহলে কি একটা ভুল করে নেছি আমি কান গরুর ডাক্তারে এখানে আমি মাইসের কথা ইনজেকশন করলাম কি একটা বিপদ হয়ে গেল হাই হাই এই যে ৫,০০০ দিবেন এই ৫,০০০ যদি না হয় আবার করলে এলাকা থেকে সুদি করে এনে দেন লাগবো ভাই রে আবার সুদির মতো দাম চিন্তা করাও মেতাসটা তো খারাপ হয়ে গেল আমি কে তা সিদ্ধ রেডি না এটা রেখে দেন এটা রেখে দেন একজন গামিন খাই নিয়েছে
আরে ভাই ভাই তুই কথা কো কথা কব এই ডাক্তার আপনি কি করলেন আমার ভাইটারে কি গো ডাক্তার লয় কথা কো না কে তুমি কইতাছি তো দেহন সব লাগিয়া দিতাছি ও ভাই কথা কো ভাই কথা কো ভাই তুই কথা কি করেন করেন আরে বাইতে যাইতে আনি আই পাগল হয়ে গেলাম গাই চিকিৎসা করবা ভাইয়া সালা করে সালে টাকা টাকা নিয়ে দেখা হচ্ছে কি একটা ভুল ভুল পথে ফালাই দিল সাইকেল গেলে 10,000 দামে আর 5,000 জরিমানা দাও আমার 15,000 টাকা ক্ষতি ওর কাছে এই কথা কিভাবে কমু হাইরে বউর কি জব দিব বউর কাছে বউ আমার গাড়ব এমনি বউ আমার জেঠালার ভালোবাসে হাইরে মরার যাই বাড়ি মিলা যায় কি দশা আজকে জীবনে চিকিৎসা তো করে হালাম আর দাঁড়া খাইলাম এম ক্যা হো এম ক্যা হো আরে তুমি কি শুয়া পড়ছিলা শুয়ে তো পড়ি নাই তোমার অবস্থা কে ব্যাগ বুক কই আমি তো মনে করছি যে এটাই চিত্তর করে ফালে ইংলিশন দিছি হে রুগী তো মনে করো যে ইংলিশন করাবার বোঝা হ্যাঁ অসুখ হয়েছিল মির্কি বেড়াবে না খালি যাহি পারে যাহি পারে যাই পারে না করবো কি গরু ডাক্তার হয় তুমি মাইসে ডাক্তারি করো আরে মরার মনে করছিলাম তো তাড়াতাড়ি করে একটা ইমার্জেন্সি রুগি এটাই দিই ভালো বানাবো ইয়ান হে হে হেরে ডাকা চিকিৎসা করবার নিয়ে আনবো আমার 5,000 টাকা জরিমানা করছে এ জরিমানা স্বীকার করে ইয়া পথে আইছি যে সাইকেল দিয়ে বাড়ি ফিরতে যাই টালুর চালু কইরে আই আর যে সাইকেল চোরে নিয়ে গেছে গা মানে মনি হইব তাহলে কাম করে তাহলে টাকা নিয়ে এসে আমি জরিমানা দিয়া লাগবো টাকা দাও টাকা দাও জরিমানা দিয়ে গিয়া জরিমানা দিয়ে গিয়া দেই তো লাগবো দাঁড়াও টাকা নিয়ে আসতেছি যা টাকা নিয়ে আয় 5,000 নিয়ে গিয়ো 5,000 5,000 টাকা লাগবো তখন বাসে কি না সন্দেহ আছে চালু এই যুগ এই যুগই তো মারা গেলে আমার বাড়ি ঘর বাসা না করে বাবা এই যে কান ধরে তোমা করলাম জীবন আর কোনদিন না জানি না হই না বা কাম করবো না হচ্ছে টাকা নিয়ে আহ কি নিতে নিয়ে আহ টাকা তো আনাই লাগবে আর কি করা লাগবো তোমার আরে যে শোনো হ্যাঁ শোনো কিন্তু দর্শক মন্ডলী দেখছেন তো কেমন দিলেন ডাক্তার আমি চিকিৎসক 5,000 আমরা রাজা ডাক্তারি করেন আর রুগী মুগী যাই দেখেন আপনারা দেখেন আবার আমার নাগাল মনে করেন যে সাগলের চিকিৎসা খাবার মাইসের ইংলিশ করে আবার টেস্ট জরিমানা দেন না বুঝছেন